إياك نعبد وإياك نستعين. এক একটা করে আয়াত পড়বেন, তোমারই কাছে সাহায্য চাই, তোমারই কাছে তোমারই ইবাদত করি, ইবাদত তো আল্লাহর সাহায্য কার, আল্লাহর কাছে। তো কি কি আমার লাগবে তো আমি জানি না, আমার চাইতে আমার আল্লাহ ভালো জানে না, কথা বলেন না কেন? আমি মেশিন বানায় যে মেশিনই কি জানে, একটা মেশিন, একটা মেশিন সেলো মেশিনই ধরেন, সেলো মেশিন কি জানে যে আমার কি কি লাগবে, কোন জায়গা গ্রিস লাগবে, কোন জায়গা মবিল লাগবে, কোন জায়গা তেল লাগবে, কোন জায়গা ওয়াশার লাগবে, কোন জায়গা পার্স লাগবে, কোন জায়গা নাট লাগবে, কোন জায়গা বল্টু লাগবে, ও মেশিনই জানে না, মেশিন যে বানাইছে সেই জানে। আমি মেশিন আমার কি কি লাগবে এটা আমি জানি না, আমার আল্লাহই ভালো জানে। আমার ধান লাগবে, চাউল লাগবে, মাছ লাগবে, গোশত লাগবে, পিঠে লাগবে, কাপড় লাগবে, দালান লাগবে, কোঠা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, বউ লাগবে, ছেলে মেয়ে লাগবে, আরাম আয়েশের সব কিছু লাগবে, এটা আমার কি লাগবে আমার আল্লাহই ভালো জানে। রোদ লাগবে, বৃষ্টি লাগবে, পানি লাগবে, বাতাস লাগবে, অক্সিজেন লাগবে, সূর্য লাগবে, চন্দ্র লাগবে, তারা লাগবে, গ্রহ লাগবে, যা কিছু লাগবে সব আমার আল্লাহ জানে। আমি এক কথায় সংক্ষেপে চেয়ে দিছি, ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই। রাজা বাচ্চা একমাত্র আল্লাহর কাছে ঠেকা। আয়াত যখন পড়ে ছেড়ে দেবেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখনই আল্লাহ পাক জবাব দেয়, হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার আর আমার বান্দার মাঝে ভাগ আছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার আমার বান্দার। ইয়াকা নাবুদু এটা হলো আল্লাহর জন্য, ওয়া ইয়াকা নাস্তাঈন এটুকু হলো আমার জন্য, বান্দার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াতের মধ্যে দুইটি অংশ, দুইটা দিক, আমার বান্দা যেটুক চাইছে আমার টুক আমি পেয়ে গেছি, আমার বান্দার টুক আলি আব্দি মা সালা, আমার বান্দার টুক বান্দাকে দিয়ে দিলাম। আয়াত পড়ে ছেড়ে দিলে আল্লাহ পাক এই জবাব দেয়। এরপরে একবারে সাধারণ ভাবে চাইছে আল্লাহ আমার কি লাগবে তুমি দাও, তারপরে আল্লাহকে একটা মেনশন করে দিছে, আল্লাহ চাবো তো তুমি তো দিবা, সবই বুঝে দিবা, তবে আমার একটা খাস চাওয়া আছে, বলবো আল্লাহ? আল্লাহকে বলো কি চাও, কয় যে আল্লাহ বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের বাপ ভালো না, দলে 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 শেষ হয়ে গেল, ইমান বাঁচানো বড় কঠিন, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বোজেশ্বর, হৃনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, মাইজভান্ডার, তবলিগ, চরমুনা, এতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হেজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, পাঙ্কু সেলিম আইছে না, তার বগলের চাইতে দাড়ি ছোট, এ হইছে একটা ইসলামী দলের নেতা। আল্লাহ এর মধ্যে আমি কি করব বুঝতে পারতেছি না, মিলাদ, কিয়াম, আহলে হাদিস, এ কোন দলের কাছে যাব আমি তো বুঝি না, যে হুজুরই আসছে আসে আসছে যে সে হুজুর সুন্দর করে তারটা বুঝাই দিয়ে যায়, আমি তো পাবলিক আমি বুঝে উঠতে পারতেছি না। কাজেই তোমার কাছে অনুরোধ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মধ্যে আসল রাস্তা কোনটা ওইটা আমারে সিনাই দাও, সঠিক রাস্তা আমারে দেখাই দাও। আল্লাহ কাদিয়ানি যদি সঠিক আমারে সিনাই দাও সেইটার অনুসারী বানাও, আল্লাহ তবলিক যদি হক হয় তাহলে তবলিকের অনুসারী বানাও, সরমুনায় যদি হক হয় তার অনুসারী বানাও, আহলে হাদিস যদি হক হয় তার অনুসারী বানাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যত দল আসুক আর না আসুক তার ভিতরে একটা দল হক, বাকি সব দল বাতিল। জানতে চাইলাম ওগো নবী এত দলের মধ্যে কোন দলটা হক, হুজুর বলেন মান আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবাই কিরাম যেই নীতির পর আছি এই নীতির পর যারা আছে তারাই হক, তারাই হক। এবার আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করি, আপনারা বাংলাদেশে তো অনেক পীর, আমি একটু আগে বলতেছিলাম বাংলাদেশে অনেক পীর, সৌদি আরবে পীর নেই, এই বাংলাদেশে তো যারা সৌদি আরবে কয় বছর চাকরি করে আসে আইসে বাংলাদেশের এই পীর পদ্ধতির পর অভিযোগ করে, যেমন আহলে হাদিস আলারা কয় যে বাংলাদেশে খালি পীর, খালি পীর আর পীর, সৌদি আরবে পীর নাই। আমি কইলাম যে আরে পাগল, বাংলাদেশে তারপরও পীর কম কম হয়ে গেছে, আরো পীরির দরকার। তুমি সৌদি আরব থাকছো, সৌদি আরবে ট্রাফিক সিগন্যালে কি পুলিশ আছে? যারা সৌদি গেছেন তারা একবার, একটা ট্রাফিক সিগন্যালে পুলিশ নাই, অটো কম্পিউটারে লাইট জ্বলে নেবে, লাল বাতি জ্বলে, সবুজ বাতি জ্বলে, লাল বাতি জ্বলার পরে রোডে সাদা দাগ দিয়ে আছে, প্রেসিডেন্টের গাড়িও ওই সাদা দাগের 1 ইঞ্চি ওপাশে যাবে না, স্বরাষ্ট্র মন্ত্রীর গাড়িও যাবে না, পুলিশের আইজির গাড়িও সাদা দাগের ওপাশে যায় না, অথচ একটা পুলিশ নেই সেখানে, কথা বল। আর বাংলাদেশে 7-8 জন পুলিশ বড় আহিয়ালা বাস নিয়ে দাঁড়াইয়ে বড় ঠেয়াতি পারে না, টিরাকে পুলিশ মেরি দিয়েছিস,
এদেশে এত গুলিচির পরও সিগন্যাল মানে না সেই দেশে তুমি ওই দেশের সাথে তুলনা করতে চাও যে ওদেশে পীর নেই এদেশে এত পীর কে ওদেশে ট্রাফিকই পুলিশ লাগে না তারপরও নিয়ন্ত্রণ নিয়ম মেনে নেয় আর এদেশে ট্রাফিক তারপরও বলি ট্রাকালারা মানে না বাসালারা মানে না কাজেই এদেশের মানুষকে কন্ট্রোল করতে ট্রাফিক একটু বেশি লাগবে এই জন্য পীর লাগে তবে এত পীরের মধ্যে সহি পীর আর বাতিল পীর খুঁজে বের করব কিভাবে একটু তাকান আমার নবীর চাইতে বড় পীর পৃথিবীতে আছে আর আসছে আসবে আগে কোনদিন ছিল আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2.5 লক্ষ নবী রাসূলরে যদি আল্লাহ তাআলা আবারো দুনিয়ায় পাঠায় দেয় আমার নবী বলেন সমস্ত নবীরা এসে আমার কলেমা পড়ে পীরের মতো মুসলমান হতে হবে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমার ধর্মের প্রচার দিতে হবে কোন নবী যার যার ধর্মের প্রচার করতে পারবে না বুখারী শরীফের হাদিস তাহলে আমার নবী কত বড় নবী আমার নবী কত বড় পীর আমার নবীর চাইতে বড় পীর হয় সেই নবীর রওজা মদিনায় আছে না নাই হাজী সাহেব যারা আছেন তারা সাক্ষী দেন সৌদি যারা থাকি আছেন তারা সাক্ষী দেন আমাদের বাংলাদেশের পীরের দরবারে যে সমস্ত জশনে জুলুস গেট জরি লালবাতি এবাতি ওবাতি সেবাতি এরপরে পীর বাবা পেটটা বার হইতে বসে থাকে আর মহিলার এসে পার পার সেজদা দেয় মদিনায় কি এই সমস্ত আকাম আছে নাকি কথা কন বরঞ্চ বাঙালি হাজিরা যায় রসুলের রওজায় মুনাজাত করতে যখন রওজাতে ফিরে দাঁড়ায় সৌদি আরবের পুলিশটা বাহু ধরে ঘুরাই দিয়ে কয় ইয়া হাজ হাজা শেরেক হাজি সাহেব এজা করতেছে এটা শেরেক ইস্তাকবিলুল কিবলা কিবলার দিক ফেরো ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ চাইতে হলে কিবলাওয়ালা আল্লাহর কাছে চাও লিমা তার ঘরে এক মাস পর্যন্ত চুলো জ্বলে না তার বউ বাচ্চা কি না খেয়ে তাই আর তার কাছে আইসি পয়সা করি সাথে চাইতে পারো আল্লাহ তোমার রসুলের রওজায় এসেছি তোমার রসুলের তুফায়েলে আমার দোয়াটা কবুল করে তুফায়েল দে চাবি নবীর কাছে চাবি না নবীর কাছে চাইতে নিষেধ রসুলের কাছে মুনাজাত করতে নিষেধ আর আমার মুসলমান কত বড় আনারি পীর বাবার দরবারে যে পায় সিজদা দিয়ে সেই জায়গা যে বাবার কাছে ছেলে মেয়ে চায় তোর বাবারই তো একটা ছেলে মেয়ে নাই সে তোর কোয়ান্টে দেবে সাইসেলকে বিয়ে হইলে পারলো না একটা ছেলে মেয়ে বানাতি খাজা বাবা না খুজা বাবা তাই তো ঠিক নাই আর সেই খুজা বাবার কাছে যে ছেলে মেয়ে চাও ওয়ালা ইউশরিক বিবাদাতি রাব্বিহি আহাদা ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء আরে নামাজ কম করলে আল্লাহ maaf করে দিতে পারে এক বাহানায় রোজা রাখিসলে এক বাহানায় maaf করে দিতে পারে হজ করিসলে এক বাহানায় maaf করে দিতে পারে গুনাহ করছিস যে কোনো বাহানায় maaf করে দিতে পারে তবে শিরকি গুনাহ আল্লাহ কোনো বাহানায় maaf করে না শিরক থেকে ঈমানকে হেফাজত করো মান্নত সান্নত মান্নত করে বিশেষ করে মহিলারা মান্নতে পাকা একটু বিপদে পড়ে গেলি মানি ফেলে আড়াই গেছে মুরগি কান্দি জল্লাহন মুরগিটা পালিয়েটা ছাগল কুরবানি দেব আড়াই গেছে মুরগি পাইলে ছাগল তো বইতে পে বলি পরে দেয় যে মুরগি পাওয়া গেছে আর ছেলে থেকে মা তাড়াতাড়ি টাকা দাও ছাগল কিনে এনে কুরবানি দিয়ে দিই এই শয়তান চুপ কর আমি কোন ফাঁকে কইছি আল্লাহ খেয়াল করছে নাকি তুই এবার আল্লাহরে মনে করে দিচ্ছিস আল্লাহ আবার খেয়াল করে নাই ছেলে কয় মা তোমার মনে না থাকতে পারে আল্লাহর মনে আছে তুমি এই মুরগির জন্য মান্নত করছো খাসি কি জন্য যাতে শিয়েলে ধরে না নিয়ে যায় সে শিয়েল কিন্তু বাগানে আছে মা শিয়েল তো বলি কি যাইনি শিয়েল চর মুনাই যায়নি ও আছে কিন্তু তাড়াতাড়ি টাকা দাও নাইলে কিন্তু তোমার মুরগি থাকবে না ওর মা আইজ না কাল কাল না বসু করতে 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 শেষ মেশে মুরগি ছাগল কি দেয়নি 300 টাকার মুরগির জন্য কি 3000 টাকার ছাগল করে দেয়নি পরে শিয়েলে এসে থাবাই দিয়ে মুরগি নিয়ে গেছে মান্নত করে বাবার কাছে বাবা দাও বাবা দাও বাবা তোমারে গরু দেবো ছাগল দেবো গরুরে গরু দেবো গরুরে গরু দেবে ছাগলরে ছাগল দেবে মানুষে মানুষ চেনে বাসুরি চেনে গাই মুরগিতে খাবরা চেনে কুত্তই চেনে ছাই স্যার মুনায় মানুষ আছে মানুষ যায় টুমকিতে মানুষ আছে মানুষ যায় গহাটাতে মানুষ আছে মানুষ যায় হাটাদারি মানুষ আছে মানুষ যায় এ জায়গায় মানুষ আছে মানুষ আসে যে জায়গায় গরু গরু দ্বারা খালি গরু আর গরু যায় কথা না কেন আর গরু দেখে ডিট জাড়ে আমখানে এত গরু আছে এত গরু আছে আমার জ্ঞানে একটা গরু আছে আমার জ্ঞানে সব মানুষ আছে কথা না কেন
আমাকে এখানে সব কি আইছে গরু দিয়ে গল্প মারিস না ওয়ালা ইউশরিক বিইবাদতি রাব্বিহি আহাদা আল্লাহর সাথে কেবলই শিরিক করো না আমার নবীর রজায় কোনো শিরিক নাই আমার নবীর রজায় কোনো বেদাত নাই আল্লাহু আকবার বাংলাদেশের শেরেকার বেদাতের কারখানা ওয়ালা ইউশরিক বিইবাদতি রাব্বিহি আহাদা চাইলে দোয়া করলে আল্লাহর কাছে কইবা আল্লাহকে বলবা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তারপরে বলবা আল্লাহ সবচাইতে বড় বিপদে আছি ঈমান নিয়া কোন দলের সাথে গেলে ঈমান ঠিক থাকবে তোমার কাছে দরখাস্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নবী পাক বললেন আমি আমার সাহাবা যে তরিকার উপরে আছি ওইটার পর থাকবি এদিক তাকান ভাই হাদিসের ভিতরে আসছে নবীর তরিকা মাথা থেকে পাতাল পর্যন্ত একটা বডি চেক করে নেই আগে নবীর টুপি কেমন ছিল খোঁজেন হাদিসে আছে না নাই নবীর চুল কেমন ছিল বাবার দরবারের ওইরকম চুল তালি মেসির চুলির মতো চুল হ্যাঁ ওই বস্তিমাকে চুলির মতো চুল চলচ্চিত্রের নায়ক নায়িকাকে চুলির মতো তাহলে তুমি সেরকম রাখছো কেন নবীর সুন্নত ভালো লাগে না নায়ক নায়িকার সুন্নত ভালো লাগে নবীর আদর্শ ভালো লাগে না পোশাক সবচাইতে সুন্দর সুদর্শন সর্বদিক দিয়ে সুন্দর পোশাক সুন্নতি পোশাক এর কোনো বিকল্প নেই মুসলমান জীবনে কত পোশাক পরো কিন্তু জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন আর জীবনের সর্বশ্রেষ্ঠ বিপদের দিন দুইটা দিন কিন্তু তোমাকে সুন্নতি পোশাক পরাই লাগে প্যান্ট শার্ট টাই কোট যাই পরো বিয়ের দিন একটু পাঞ্জাবি পায়জামা পরি একটা কাগজের পাগড়ি হলিও মাথায় দেওয়া লাগে ঠিক না সেদিন তো তুমি দোনালা ভরি যাও না দোনালা বন্দুক ভরি টান টান দিয়ে ক্লিমার পরান পড়ি আল্লাহ খুব খারাপ লাগে ওই বইরুম টাইট হয়ে রয়েছে দলা বলা হয় কি বিয়ে কায়দা পেশাব করে কিভাবে পায়খানা করে কিভাবে পেশাব তো দাঁড়াই করি হুজুর বসার তো কায়দা নাই বসলি তলা ছিঁড়ে যাবে পায়খানা করিস কি পুরো খুলিয়ে তুই বাথরুমের মধ্যে না পুরো প্যান্ট খুলে পায়খানা করলি কখনো কখনো ফাঁকা জায়গায় তো সুবিধা অসুবিধা হয় তো অন্য জীবনে দুই একবার অন্য ফাঁকা জায়গা বসা লাগে আগানে বাগানে তো মানসির মধ্যে তুই প্যান্টটা খুলে আঁকতে বসা লাগছে এমন বেঈজ্জতি পোশাক কেন পরিস পরছে এমন ভাবে একটু উড়ো বসলে প্যান্ট নামতে নামতে একেবারে ফার্স্ট ক্লাস থার্ড ক্লাস পার হয়েছিল দেখলিও লজ্জা করে না আমার বাড়ির রাজমিস্ত্রি কাজ করতেছে টাইলস মিস্ত্রি ওই ওই প্যান্টের টা পরছে আমাকে বাড়িতে মেয়ে ছেলেরা পর্দায় রয়েছে ওরা কাজ করতেছে আমি যাচ্ছি আর ওই দেখতে আমার লজ্জা লাগতেছে আমি ওরা দুই দিন কইছে ও ভাষা বেরোনো ল্যাংটা প্যান্ট ঘুরিয়ে আসিস কেন ওই লুঙ্গি ঘুরিয়ে আসবে না ঢিলে ডালাটা ঘুরিয়ে আই যে আবার তাই বলিয়েছে আমি কোর নীতি ওই সিমেন্ট বালি নিয়ে ওই তোর ভাষা পেল প্লাস্টার তুলে দিল তোর প্যান্টেই যদি গিতি না পারে শয়তানি একবারে প্লাস্টার করে দিই আর কোনোদিন দেখা যাবে না আমার নবীকে জীবনে এই প্যান্ট পরছে আবু বকর পরছে সাহাবায়ে কেরাম পরছে আবু হানিফা শাফি আহমদ মালিক পরছে বুখারী মুসলিম পরছে কেউ পারে নাই আল্লাহু আকবার নবীর কুল শামায়েলে তিরমিজি পড়েন উলামায়ে কেরাম অনুবাদ করে দিয়েছে বাংলায় এখানে তিরমিজি কিনে পড়েন শামায়েলে তিরমিজি নবীর চুল কেমন ছিল দাড়ি কেমন ছিল মুস কেমন ছিল পাগড়ি কেমন ছিল জুব্বা কেমন ছিল সবকিছু কেমন ছিল অল এভরিথিং আছে সাহাবায়ে কেরাম হুবহু নকশে কদমের উপরে চলছে এই জন্য নবী বলেন মানা আলাইহি ওয়া আসহাবি আমি আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপরে আছি এইটাকে হুবহু মেনে চলে যারা তারাই তারাই জান্নাতি তারাই সিরাতে মুস্তাকিমের উপরে আছে বাকি সব গোমরা বাকি সব গোমরা বনি ইসরায়েল ছিল 72 দল আমার উম্মত হবে 73 দল এক দল মাত্র জান্নাতি বাকি 72 দল জাহান্নামী আপনার বিবেকে কাজে লাগাইলে আপনি খুঁজে পাবেন বাবা বিবেকে কাজে লাগাইলে আপনার বউ একজন পিশাবের সামনে যাইয়া গায়ে মাথায় কাপড় নাই সিজদা দিয়ে পড়ে থাকবে পিশাব অনেক সুন্দর করে জ্বালিয়ে দেয় একবার এপাশে এক ডলার দেয় একবার ওপাশে এক ডলার দেয় মা আল্লাহ তোমার পাশে রসুল বরকত বরকত চাপিরি রাতে নদীতে এই শয়তানটা পীর অতি পারে কোনোদিন কথা কন্যা পারে এই শয়তানটা পীর অতি পারে আমার ছবি হিসাবে এই কাম করে ঝালকানাগের বিশ্বাবে এই কাম করে এনাদের কার সামনে মহিলা যায় সর্বনার বিশ্বাবে মধ্যে ময়দানে যাবেন লক্ষ লক্ষ মানুষের ভিতরে 10 বছরের উপরে কোনো মেয়েকে রাস্তাঘাটে দেখবেন কতক্ষণ আপনাদের এই মাহফিলে দেয় যে যুবতী মেয়েরা বাজারের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে এক পয়সার অনেক কি হবে না এই মাহফিল আপনি এখানে শোনেন আর আপনার বউডা মেয়েরা ওই জায়গায় দিয়ে ছেলে পেলেদের ভিতরে বাদাম খেয়ে বেড়ায় কিসির মাহফিল এগুলো সব বন্ধ করতে হবে কথা বলেন
রাস্তা খুঁজে পাচ্ছি না আমাদেরকে সঠিক রাস্তা দেখাও এ ভাই মুসলমান যুবক আমার দিক তাকা গোলাম আহমদ কাদিয়ানি কি সঠিক নবী কথা বলেন কাদিয়ানি ও নবী বোন নবী ও না ও তো কাফের ওরা কি কাদিয়ানি 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 আপনারা ঈমানদার সিরাতে মুস্তাকিমের উপরে চলার দোয়া করবেন সাথে একটু বলে দিছি আল্লাহ চাইলাম তোমার কাছে সিরাতে মুস্তাকিম তুমি দিবা তবে আমার আরেকটা দাবি আছে গায়রিল মাগদুবি আলাইহি না এই সিরাতে মুস্তাকিমের উপরে যারা চলছে আমার কিন্তু কয়েক দলের নাম জানা আছে বলবো আল্লাহ আল্লাহ বলে বলো ওই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যেই রাস্তায় চলার কারণে এক দলকে পুরস্কৃত করেছো সাহাবাই কেরাম নবী রাসূলুল্লাহ তাবেইন তাবে তাবেইন এদের রাস্তায় আমারে চালাবা ওই বন্ডদের রাস্তায় চালাবা